আমরা 4-5 জনে মিলে টোটো করে চলে এসেছি দাদার কাছে ঠাকুর আনতে। তো এসে দেখি এখনও ঠাকুরটা রেডি করতে পারিনি, তো এখানে দেখছি কাপড় পরাচ্ছে। তো তখন কাপড়টা পরিয়ে নিই, ঠাকুরটাকে রেডি করুক, আর আমি এর ততক্ষণ ইন্দ্রকে বলবো যে এখানে যতক্ষণ ঠাকুর আছে পুরোটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছে। তো এখানে আমি রিজু আর ওখানে দাঁড়িয়ে আছি, স্বাগত দাঁড়িয়েছিল দেখলেন। তো এখানে সমস্ত ঠাকুর আছে, মানে এক একটা ঠাকুর দেখতে এত সুন্দর কে বলবো, ক্যামেরাতে যতটা না আসছে সুন্দর দেখতে, কিন্তু সামনে থেকে দেখলে এর থেকে বেশি সুন্দর লাগছে দেখতে। এক এক মডেলের এক এক রকমের ঠাকুর, বিভিন্ন মডেলের ঠাকুর আছে, খুব সুন্দর এক একটা ঠাকুর দেখতে। কিছু কিছু ঠাকুর চলে গেছে আমরা আসার আগে, অনেক আগে কিছু ঠাকুর নিয়ে চলে গেছে, কেন কিছু ঠাকুর এখনও আছে। এগুলো সব অর্ডারের ঠাকুর, বিভিন্ন জায়গা থেকে আসে। এখানে গুপ্তিপাড়াতে কেন দুটো অর্ডার ছিল, একটা অর্ডার গেছে আর একটা অর্ডার আছে নিয়ে গেছে বলছিল। তো খেতেন বহুত নেই ঠাকুর আছে, এখানে একটা ঠাকুর, এই যে একটা ছোট, তো বিভিন্ন রকমের ঠাকুর এত সুন্দর দেখতে লাগছিল কি বলবো। এখানে একটা ঠাকুরকে বায়না পড়াচ্ছে, আর এখানে বড় বড় দুটো ঠাকুর রাখা আছে। একটা ঠাকুর এত সুন্দর সিনারি করা কি বলবো, এত সুন্দর দেখতে লাগছে ধারণার বাইরে। অবশেষে 2 ঘন্টা পরে আমাদের ঠাকুরটা তৈরি করা কমপ্লিট হয়ে গেছে। তো আমরা ঠাকুরটাকে এবার তুলে নেবো, এবার তো ঠাকুরটা তোলা হয়ে গেলে ছোট্ট যে সোজা বাড়ি চলে যাব। তো এই যে এটা আমাদের ঠাকুর, তো কমপ্লিট হয়ে গেছে, কি সুন্দর দেখতে লাগছে। আর এটা আমাদের ঠাকুরের প্যান্ডেল। তো মা সরস্বতীর নামে, যদি ভিডিওটা ভালো লাগে তাকে লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে অবশ্যই সবাই মিলে।